ট্রান্সজেন্ডার পরিবর্তন, ট্রান্সজেন্ডার কি ইসলাম সমর্থন করে? ওয়াইফাই এর ব্যবসা কি হালাল নাকি হারাম? যে কোনো ইসলামিক সংগঠন থেকে যে কোনো দিবস উপলক্ষে নেতাকে সম্বর্ধনা দেয়, এই সংগঠনের সদস্য হওয়া যাবে কি না? কোনো কিছু দান করলে মারহাবা বলা যাবে কি না? গর্ভবতী মহিলাদের টিটি টিকা নেওয়া, বিভিন্ন টেস্ট চেক আপ করানো এবং বাচ্চাদের বিভিন্ন টিকা, পোলিওর ব্যাপারে বলবেন। দেখুন, প্রথমত টিকা নেওয়া ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু না, এটা জায়েজ। অসুখ হওয়ার পর ঔষধ খাওয়া যেরকম জায়েজ, অসুখ হওয়ার আগে থেকে যেন অসুখ না আসে সেজন্য ব্যবস্থা গ্রহণ করাও ইসলামে কি জায়েজ। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কালো জিরা খেলে আল্লাহ তাআলা হেফাজত করেন অনেক রোগ বালাই থেকে, তারপরে সাতটা আজোয়া খেজুর সকালবেলা খেলে সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতে রাখেন। এই যে রোগ হওয়ার আগে থেকেই আগাম সতর্কতামূলক ব্যবস্থার শিক্ষা ইসলামে আছে না নাই? এই আজোয়া খেজুর তো আগে খায়, রোগ হওয়ার আগে থেকে খাওয়ার কথা বলা হয়েছে। অতএব সেগুলো যেরকম জায়েজ, টিকা গ্রহণ করাও কি জায়েজ। হ্যাঁ, কোনো টিকা যদি পরীক্ষিতভাবে ক্ষতিকর প্রমাণিত হয় অথবা প্রবলভাবে আপনার সন্দেহ থাকে সেটার উপকারিতা অপকারিতার ব্যাপারে, বা চিকিৎসক বা বিশেষজ্ঞগণ বলেন যে না, এটাতে এই ওষুধে এই মেডিসিনে এই টিকাতে ক্ষতি আছে, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন না। কিন্তু ইসলামী শরী আপনাকে টিকা গ্রহণ করতে মৌলিকভাবে নিষেধ করে না। ট্রান্সজেন্ডার পরিবর্তন, ট্রান্সজেন্ডার কি ইসলাম সমর্থন করে? দেখুন, ট্রান্সজেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করা, পুরুষ নারী হয়ে যাওয়া, নারী পুরুষ হয়ে যাওয়া, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে শুধু হারাম বা নিষিদ্ধ কোনো কাজ না, এটা মানবতা বিধ্বংসী একটা উদ্যোগ এবং আল্লাহর লানত এবং অভিশপ্ত একটা কাজ। কেন জানেন? মানব জাতির বংশধারা কিভাবে টিকে থাকবে বলেন? নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক, শুদ্ধ এবং পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে পৃথিবীতে মানব ধারা অব্যাহত থাকবে। এই ধারাকে যদি কেউ পরিবর্তন করতে চায়, তাহলে সে মানবতার বন্ধু না শত্রু? কথা বলেন, মানবতার বন্ধু না শত্রু? পৃথিবী থেকে মানুষের ধারা এটা অব্যাহত থাকুক কেউ যদি চায়, তাহলে সে তার স্বাভাবিক ধারার ব্যতিক্রম কোনো ধারাকে সমর্থন করতে পারে না। যারা সমকামিতার পক্ষে বলে, তার বাপ তার মা যদি সমকামিতায় বিশ্বাস করত আর সে তাদের মতো সমকামী হইতো, তো ও দুনিয়ার আলোটাই দেখতে পাইতো না। এর বলে কুলাঙ্গার সন্তান, ওর জন্ম হয়েছে যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিকে সে ইগনোর করে সমকামিতার সমর্থন করে, এলো কুলাঙ্গার সন্তান। বেটা, তোর বাপ মা যদি সমকামী হইতো, তোর মতো নির্লজ্জ হইতো, তাহলে তোর জন্মই তো পৃথিবীতে হতো না। অতএব ট্রান্সজেন্ডার অর্থাৎ একজন ছেলে অপারেশনের মাধ্যমে মেয়ে হওয়া, মেয়ে ছেলে হওয়া, যদিও পরিপূর্ণভাবে ছেলে মেয়ে হওয়া, মেয়ে ছেলে হওয়া কোনোদিনই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাবদিল লি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলে না, চলবে না। অতএব এটা হারাম কাজ, এটা মানবতা বিরোধী কাজ, এটা অভিশপ্ত কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা, আল্লাহ তাআলা ওই পুরুষদের প্রতি লানত বর্ষণ করেন যারা মেয়েদের ভেগ ধারণ করে, বেশ ধারণ করে, আর ওই মেয়েদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন যারা পুরুষের বেশভূষা ধারণ করে, আর সেখানে পুরুষের মতো হওয়ার যে অপচেষ্টা করে, তাহলে বুঝা গেল এটা অভিশপ্ত কাজ। কি কাজ এটা? অভিশপ্ত কাজ। অতএব এই সমস্ত অভিশপ্ত কাজকে আমরা কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারি না, এগুলো অসুস্থতা, এগুলো অশুদ্ধতা, এগুলো বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে। তবে হ্যাঁ, তৃতীয় লিঙ্গের যারা আছেন, যাদেরকে আমরা হিজড়া বলছি, তাদের ব্যাপারটি সম্পূর্ণ স্বতন্ত্র। তাদের ব্যাপারে সারা বিশ্বের সমস্ত স্কলার ওলামা একরামের মত হলো, যদি কারোর শরীরে জিনগত দিক থেকে, তিনি হয়তো হিজড়া বা তৃতীয় লিঙ্গ, কিন্তু পুরুষের দিকগুলো তার শরীরে বেশি আছে, নারীর সামান্য কিছু আলামত আছে, তাহলে অপারেশনের মাধ্যমে তিনি তার ওই পুরুষত্বের যে চিহ্ন বা আলামতগুলো আছে, সেগুলোকে যদি তিনি অপারেশনের মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে দূর করে, তিনি যদি পরিপূর্ণ নারীত্বে আপনার পরিণত হন, অথবা পুরুষের নারীর দিকগুলো তার ভিতরে কম আছে, পুরুষের দিক বেশি আছে, তাহলে অপারেশন করে তিনি পরিপূর্ণ পুরুষ হয়ে যান বা চেষ্টা করেন, তাহলে সেটাকে সারা দুনিয়ার সমস্ত ওলামা ইকরাম জায়েজ বলেছেন। কথা কি বুঝাতে পারছি? তাহলে তৃতীয় লিঙ্গের বিষয় একটা, আর পুরুষ নারী হওয়া, নারী পুরুষ হওয়া আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন আনতে হবে। কত রকমের মাতলামি যে দুনিয়াতে শুরু হবে, কয়দিন পরে না জানি দেখি আমরা যে মুখ দিয়ে না খায়া নাক দিয়ে খায়, যেটা আমার স্বাধীনতা,
আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাভাবিক পদ্ধতি দিয়েছে এখান থেকে পাল্টাতে পাল্টাতে আমরা যে কোথায় যাব একমাত্র আল্লাহই ভালো জানেন। অতএব ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তনকে ইসলাম কখনো জায়েজ মনে করে না এবং এটা মানবতা বিরোধী কাজ, এটা অসুস্থতা, যারা এগুলো করে তাদেরকে ট্রিটমেন্ট করা দরকার। ওয়াইফাই এর ব্যবসা কি হালাল নাকি হারাম? দেখুন, ওয়াইফাই এর ব্যবসা এটাকে হালাল হারাম এক কথায় বলাটা খুব জটিল বিষয়, কারণ ওয়াইফাই দিয়ে মানুষ শুধু খারাপ কাজই করে না, ভালো কাজও করে। ছুরি আছে না, ছুরি চাকু, এ চাকুর ব্যবসা করা জায়েজ না না জায়েজ? এ চাকু দিয়া মানুষের পেটে ডাকাইতেও ঢুকায়, আবার কিছু চাকু আছে যেগুলো ডক্টররা অপারেশন থিয়েটারে ইউজ করেন, আবার চাকু দিয়া আমাদের মা বোনরা পেঁয়াজ তরকারিও কাটেন। এখন একজনের চাকু দিয়া পেটে ঢুকাই দিছে, আরেকজনের চাকু দিয়া পেঁয়াজ কাটছে, একটা হালাল আর একটা হারাম। কোন বস্তু যদি মাল্টিপল ইউজের সিস্টেম থাকে, এটাকে ব্যবহারকারী বিভিন্ন ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর বিক্রেতা তার উপরে শরিয়াহ দৃষ্টিকোণ থেকে কোনো দায় আসে না। তবে যদি বেশিরভাগ ক্ষেত্রে অপকর্মে ব্যবহার হয়, 90% কথার কথা গুনাহের কাজে ব্যবহার হয়, তাহলে সেই জিনিসের বিক্রি করা জায়েজ নাই। অতএব ওয়াইফাই এর ব্যবহারটা আসলে আজকাল বেশিরভাগ ভালোর ক্ষেত্রে হয় না খারাপের ক্ষেত্রে হয়, মাপাটা কঠিন কিন্তু মনে হয় খারাপের পাল্লাই ভারী। অতএব এক্ষেত্রে যাতে সহযোগিতা না হয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সহযোগিতা করা যাবে না। এই জন্য অন্য কোনো ব্যবসা করতে পারলে ভালো, কিন্তু এটাকে এক কথায় হারাম বলে দেওয়ার মতো হিম্মত আমার নাই। আল্লাহ যদি বলেন লিমা তু হারিমু মা আহাল্লাল্লাহু লাক, কিন্তু এর চাইতে ফ্রেশ নিষ্কণ্টক কোনো ব্যবসা যদি করতে পারেন সে ভাই অবশ্যই সেটা তার জন্য উত্তম, কিন্তু এটা তার জন্য হারাম সরাসরি হবে না ইনশাআল্লাহ তাআলা। ডিশ লাইনের ব্যাপারটা তো ওয়াইফাইয়ের চাইতে পরিষ্কার, কারণ ডিশ লাইনে বিষের পরিমাণ বেশি, ঠিক না বেঠিক? ডিশের মধ্যে বিষের পরিমাণ কম না বেশি? বেশি। অতএব ডিশ লাইন নিয়ে যে চ্যানেলগুলো নিয়ে থাকে এগুলো পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে ধ্বংস করে দেয়। অতএব এটার ব্যবসা একে জায়েজ বলার কোনো কারণ থাকতে পারে না। জি, যে কোনো ইসলামিক সংগঠন থেকে যে কোনো দিবস উপলক্ষে নেতাকে সম্বর্ধনা দেয় এই সংগঠনের সদস্য হওয়া যাবে কি না? দেখুন, দিবস উপলক্ষে সংগঠন বলতে কি বোঝাচ্ছেন এটার বিস্তারিত বিশ্লেষণ দরকার। সব দিবস উপলক্ষে সম্বর্ধনা নিষিদ্ধ নয়, সব দিবস উপলক্ষে সম্বর্ধনা নিষিদ্ধ নয়, তবে দিবস উদযাপনের যে একটা কালচার আজকের পৃথিবীতে হয়ে গেছে, এখন আমি বলি যে দিবস পূজারী জাতি আমরা, গোটা বিশ্বের মানুষ এখন কি দিবস পূজারী, আজকে অমুক দিবস, কালকে তমুক দিবস, আজকে আম দিবস, কালকে জাম দিবস, পরশু তাল দিবস, এরপর দিন বেল দিবস, হইতে হইতে আমার মনে হয় যে 365 দিন সবই শেষ হয়ে যাবে, একসময় রাতগুলা বরাদ্দ শুরু হবে, কারণ দিবস আর থাকবে না। আবার হয়তো সকালে আপনার একটা দিবসের একটা কোনো একটা বিষয় উদযাপন হবে, বিকাল আরেকটা হবে, প্রভাত সন্ধ্যা যে কথার কথা ভালোবাসা সন্ধ্যা, তারপরে আপনার অমুক প্রভাত, এগুলা শুরু হবে হয়তোবা। এগুলো হলো আসলে যত ঘটা তত আন্তরিকতা কম, যেখানে ঘটা বেশি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সেখানে ভালোবাসা কম। ভালোবাসা দিবসে বাবা মাকে উইশ করা ছেলেটা মেয়েটা সচরাচর বাবা মার খুব বেশি তদারককারী সন্তান হয় না, এটাই বাস্তবতা। যে বেশি স্টাইল করে ওর ভিতরে আন্তরিকতার পরিমাণ একটু কম থাকে। গোটা পৃথিবী এখন প্লাস্টিকের দুনিয়া হয়ে যাচ্ছে, যার কারণে দিবস পূজারী হয়ে যাচ্ছি আমরা। কিন্তু ধরুন কথার কথা, একজন বিদেশ থেকে আসলেন, দূর থেকে আসলেন, জেল থেকে আসলেন, তো এই উপলক্ষে তাকে আপনি সম্বর্ধনা দিলেন, এটাতে তেমন কোনো অসুবিধা নাই যদি শরিয়ার অন্য কোনো হুকুমকে লঙ্ঘন না করা হয়। কোনো কিছু দান করলে মারহাবা বলা যাবে কি না? ভাই, কেউ দান করলে সেটা ভালো কাজ, আর কেউ ভালো কাজ করলে তাকে উৎসাহ দেওয়াতে মৌলিকভাবে দোষের কোনো কিছু নাই। কিন্তু আজকাল মুশকিল হলো এ মারহাবাটা উৎসাহ দেওয়ার চাইতে এটাকে আমরা বলতে পারি তেল মারা বেশি, পাম্পটিটার পরিমাণ একটু বেশি হয়ে যায়। যে দেয় সেও চায় একটু বাতাস টাতাস দেখ, আর যে দেয় সেও মনে করে যে বাতাস বুতার যদি দিলে আর একটু আসে তো অসুবিধা কি। কিন্তু আসলে মৌলিকভাবে এই জিনিসগুলো ভালো কোনো কাজ না। নবী আলাইহিসসালাম আমাদেরকে মোদাহানা করতে নিষেধ করেছেন। আপনারা আশ্চর্য হবেন, মোদাহানা শব্দের অর্থ ওই যে ভাই জানেন, দহন থেকে মোদাহানা, দহন মানে তেল, মোদাহানা মানে হলো তেল মারামারি।
এই যে আজকে আমরা বলি না ওয়েলিং এবং তেল মাখা, তেল মারামারি, 1400 বছর আগে হাদিস এই শব্দটা ছিল, বুঝতে পেরেছেন? যাই হোক, তো এই জন্য এমনিতে যদি উদ্দেশ্য এরকম থাকে, এখন কারোর অন্তরে তো আপনি হাত দিতে পারবেন না। কেউ কাউকে দান করার পর যদি মারহাবা বলে, আর কেউ যদি প্রকাশ্যে দান করে, আপনি যদি বলেন যে বেটার মতলব খারাপ, প্রকাশ্যে দান করছে দানবীর সাজার জন্য, ওই বেটারও মতলব খারাপ, মারহাবা বলছে পাম্পুটি দেওয়ার জন্য, এটা আপনার জন্য জায়েজ নাই, কারণ আপনি তার অন্তরকাইটা দেখেন নাই। মুসলমানের প্রতি কি ধারণা করতে হবে? এখন তো এমন একটা সময় আসছে ভাই, নিজের প্রতি সবাই খুব সুধারণা করে যে আমার আর আমার বাপের মতো ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, আমরা বাপ বেটা সবচেয়ে ভালো মানুষ, আর ওই বেটা তলে তলে এটা, ও ভিতরে ভিতরে আরেকটা, সবার ভেতর অনুসন্ধানে আমরা আজকে লেগে গেছি, ঠিক না? ঠিক, যেখানে অন্যের ভালোটা দেখার কথা ছিল আর নিজের দোষ দেখার কথা ছিল, এখন আমরা শুধু নিজের গুণ দেখি আর অন্যের শুধু কি দেখি, দোষ দেখি। প্রিয় ভাইরা আমার, এই জন্য কারোর প্রতি কুধারণা করা যাবে না। নবী আলাইহিস সালাম বলেছেন ইয়া কুমাজ্জন, খারাপ ধারণা তোমরা কখনো করতে পারবা না। কেউ যদি প্রকাশ্যে দান করেন, হয়তো ওনার উদ্দেশ্য যে ওনার দান দেখে, প্রকাশ্যে দান দেখে আরেকজন দান করবেন, আল্লাহর বান্দার ভালো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? তবে কারোর যদি অসৎ উদ্দেশ্য থাকে যে লোকজন জানবে আমি দিছি, একটা বাহবা দিবে, তাহলে তো তার দানে কোনো সওয়াব হবেই না, বরং শিরকের একটা গুনাহ হবে, কারণ লোক দেখানো কাজ করেছে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন।